ब्लाउजटा বানাতে দেব ভাবছি তো এই শাড়িটাও কেমন অবশ্যই জানিও যদি একটা দিন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পিঙ্কিবিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকালটা আজকে শুরু করলাম মামমের স্কুল দিয়ে আজকে সোমবার তো এখন মামম যাচ্ছে স্কুলে আর অভি আজকে একটু দেরি করে দোকানে যাচ্ছে কারণ দোকানে যে আমাদের ছেলেটা থাকে সে চলে এসেছে আজকে সেজন্য একটু অভি দেরি করে গেল আমার একটু রেহাই হলো স্কুলটা আমাকে আজকে দিতে যেতে হলো না সোমবার মঙ্গলবার জেনারেলি আমিই দিতে যাই তো আজকে দেখো সকাল সকাল স্নানও আমি সেরে নিয়েছি নিয়ে আজকে তো নিরামিষ রান্না করব তাই জন্য একটু দেখো আলু কেটে নিচ্ছি আজকে করব ডালিয়া আগের সোমবারে করেছিলাম একটু গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত সেটা মামামের একটুও ভালো লাগেনি তাই ভাবলাম তাহলে আজকে একটুখানি ডালিয়া করি সোমবারটা আসলে না আমার মেয়ের খুবই অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই এটা বছরে একবারই আসে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসটা আমরা একটু মানি সেই জন্য তো দেখো আমি আলুগুলো সব এখন ছোট ছোট করে একদম কেটে নিচ্ছি কারণ ডালিয়া তো হতে বেশি সময় লাগে না ডালিয়া খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আলুগুলো একদমই ছোট করে কেটে নিচ্ছি কারণ অভি আবার মেয়েকে দিতে আসবে আজকে আমি আজকে মানে একদমই যাব না বাইরে তো দেখো আলু কাটা আমার হয়ে গেছে আলুগুলো একটু তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি আলু কাটতে না কাটতেই দেখো কত কষ্টটা বেরিয়ে গেছে তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর আমি আগেই না কড়াইতে জল বসিয়ে দিয়েছি একটু গরম হয়েছে এখন আমি দিয়ে দিলাম এবার আলুগুলো এবার ডালিয়াটা একটু ধুয়ে নেবো ভালো করে আর চারটে মতো লঙ্কা দিলাম কারণ অভির আবার লঙ্কা ছাড়া একদমই চলবে না আর আমরা এই গণেশের ডালিয়াটা খাই ডালিয়াটা না ভীষণই ভালো তো এমনি তো ডালিয়া খাওয়া খুবই ভালো ডালিয়াটার মধ্যে অনেক প্রোটিন থাকে তো যাই হোক দেখো আমি এখন ডালিয়াটা নিয়ে নিলাম এখন ধুতে হবে ডালিয়া ধুতে প্রচুর জল লাগে কারণ একদম সাদা সাদা পাউডারগুলো এত বেরোয় না যে কি বলবো তো দেখো আমার এক ধোয়া হলো তাতে অনেকটাই হয়ে গেছে তো ভালো করে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটা বসি আমি এখন বিছানাটা ঠিক করব বিছানা এখনও ঠিক করা হয়নি আর চাদরটাও চেঞ্জ করে নেবো ভাবছি আজকে আর একটু আগে না এক পশলা ভালোই বৃষ্টি হয়ে গেল তো চলে এসেছি এখন ঘরে তো চাদর দেখো ওইটা তুলে দিয়েছি কারণ ওটা আবার মেশিনে দিয়ে দিলাম আবার চার পাঁচটা জমবে তারপর আবার মেশিন চালাবো তো যাই হোক এখন জানলাটা খুলে দিচ্ছি দেখো এখন কত রোদ্র উঠেছে যেন মনে হচ্ছে একটু বৃষ্টি হয়নি আর আমরা এখন দুই তিন দিন মতন বাড়িতে থাকবো না যেহেতু বিয়ে বাড়ি তো জানোই তোমরা তো চলে যাব আমরা মনে হয় কাল রাতে হয়তো যাব মানে কাল হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার রাতে চলে যাব কারণ বুধবার দিন সকাল থেকেই শুরু হবে বিয়ে আর এখন দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি না এখন এসছে প্রচণ্ড জোর বৃষ্টি জানি না এর মধ্যে তোমরা বুঝতে পারছো কি না তো আচ্ছা এটা বলে দিই দেখো যে বেডশিটটা আমি পেতেছি না এই যে বালিশের কভারটা দেখছো এটা এরই কিন্তু আমার না সব উল্টো পাল্টা হয়ে যায় দেখো আমি পিলো কভার দুটোও ইউজ করি না মাথার বালিশ দুটোও তুলে রেখে দিয়েছি মানে আমার এরকমই হয় যখন যেটা তখন সেটাই চলে কী রোদ্দুর বাইরে একটা কত বৃষ্টি হলো আবার আসবে এদিকটা অন্ধকার হয়ে গেছে পুরো আবার বৃষ্টি আসবে কিরে ঘেমে চান করে গেলি তো তো মামা একটু বসুক কারণ অনেকটাই ঘেমে গেছে একটু হাওয়া খেয়ে নিক তারপরে আমি গিয়ে ওকে স্নান করিয়ে দেবো আর তিনজনে আজকে একই সঙ্গে পুজো করব আজকে আর মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি না ফার্স্ট সোমবার গিয়েছিলাম এবার লাস্ট সোমবার আবার যাব তো ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি ঘর আমার সকালে ঝাড় দিয়ে মোছা সবই হয়ে গেছিল কিন্তু একটু পায়ে যেন বালি বালি লাগছে যেহেতু বিছানাটা একটু ঝেড়েছিলাম সেই জন্য তো সেই জন্য ঘরটা একবার ভালো করে একবার ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে মামাম এখন প্রায় দিন না কপি ফেলে আসে স্কুলে সেই জন্য একটু চেক করে নিলাম যে কপিগুলো বুকগুলো সব ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছি যে কপি বুকস আজকে মোটামুটি ঠিকঠাকই নিয়ে এসছে আগের দিনও ওরকম হয়েছিল তারপরে আরও আরেকদিন এরকম হয়েছিল একটা ওর ফ্রেন্ডের ব্যাগে চলে গিয়েছিল তো আমাকে আবার সেটা সন্ধ্যেবেলায় গিয়ে আনতে যেতে হয়েছিল সেই জন্য বলেছিলাম যে ওকে ব্যাগ একদম ঠিক করে প্যাকিং করে যেরকম বাড়ি থেকে নিয়ে যাও সেরকম দেখে আবার বাড়িতে নিয়ে আসবে যদিও বাচ্চা ডেলি ডেলি তো আর এক মানে সম্ভব হয় না যেহেতু এখন প্রজেক্ট এক্সাম চলছিল আজকেই শেষ হলো প্রজেক্টের মানে এক্সামটা আর এক্সাম শেষ হলো মানে আমি সত্যিই বাঁচলাম নাহলে বিয়ে বাড়িটা আমার ম্যাচাকার হয়ে যেত বিয়ে বাড়ি আমার যাওয়া হতো কি না সন্দেহ কারণ পড়াশুনোর তো করতেই হবে তাই না তো আজকে তো যে বললামই সোমবার তো আমি প্রথমে দেখো জলটা ঢেলে নিচ্ছি তারপরে এবার অভিও দিয়ে দেবে আর মামামও দেবে আজকে তিনজন একসাথেই করছি আমি বাড়িতে এটা দেখো পঞ্চামৃত তৈরি করে নিয়েছি যেগুলো দিয়ে তৈরি করতে হয় এখন অভি দিয়ে দিচ্ছে এবার দিচ্ছে মামাম
তো ও বেশ ভালোই পুজো করতে শিখেছে। আগের দিন ব্লগে তো তোমাদের দেখালামই, মোটামুটি ভালোই দিতে পারে। আর আজকে ফুলের দাম খুব, মানে আকন্দ ফুলের মালা বলতে গেলে বাজারে পাওয়াই যাচ্ছে না। তো মোটামুটি দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এখন ধূপ আর প্রদীপটা দেখালেই হয়ে যাবে, কারণ অভির আবার দোকান যাওয়ার তাড়া আছে। এগুলো কমপ্লিট করে আবার খেতে দেবো অভিকে। আজকে তিনজন একই সাথে ভাবছি খেতে বসে যাব, কারণ ওগুলো ঠান্ডা হয়ে গেলে না খাবার একদমই ভালো লাগে না। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমি খাবারগুলো বেড়ে নিয়েছি, কারণ এইটা না ঠান্ডা একবার যেমন হয়েও যায় তাড়াতাড়ি, আবার হতেও না দেরি হয়, সেই কারণে আমি তিনজনেরটা একই সঙ্গে নিয়ে নিয়েছি। একটু ঘি নিয়ে নিচ্ছি, আর এই দিয়ে মামামে তো লেস লাগবেই, ও একটা ওই আলু চিপস দিয়েই খায়, নালে এইগুলো খেতে একদমই পারে না। তো আমি একটু ঠান্ডাও করে নিচ্ছি, কারণ অনেকটা আবার ওই দেরিও হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি একটু ব্লাউজের দোকানে। আর এই যে কাপড়টা আমার ফলস পিকো করতে দেবো, কাপড়টার রং দেখাচ্ছে এখানে জামদানিটা লাল, কিন্তু লাল নয়, এটা হচ্ছে একদম রানী কালার, লাল আসছে ক্যামেরাতে। এটা খুব পছন্দের একটা আমার কালার, ভীষণ ভালো লাগে, আর বিয়ে বাড়িতে তো এই কালারগুলো ভীষণ ভালোই চলে। আর একটা ইয়েলো জামদানি, এটাও এখন ফলস পিকো করতে দিতে যাচ্ছি, জানি না দেবে কি না, বিয়ে হচ্ছে দুদিন পর, আমি এখন যাচ্ছি ফলস পিকো করতে। তো দেখো এটা ডিপ কালার, ক্যামেরায় আসছে আবার লাইট কালার, কিন্তু এটা অনেকটাই ডিপ ইয়েলোটা। কেমন লাগছে শাড়িটা একটু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এটা ভালো লাগছে বেশ নাকি দেখো এই শাড়িটা বেশি ভালো লাগছে, আমার দুটোই খুব পছন্দের কালার কিন্তু। তো চলো এখন এই ব্লাউজও বানাতে দেবো। ও আর একটা শাড়ি আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা একটা বেনারসি আছে, এর ব্লাউজটা বানাতে দেবো ভাবছি। তো এই শাড়িটাও কেমন অবশ্যই জানিও, যদি একটা দিন পরি এটা ঠিক নেই। আর এই ব্লু কালারটা না, রয়্যাল ব্লুটা আমার খুব পছন্দের কালার, তো এটা ভীষণ সুন্দর দেখো, পুরো একদম কাজ করা রয়েছে খুব সুন্দর করে, এর পাল্লুটাও বেশ সুন্দর। এক হাতে অ্যাকচুয়ালি করছি তো একটু অসুবিধা হচ্ছে, দু হাতে হলে ভালো হতো। পুরো ভেতরটা এরকমভাবে মানে সিলভার কালার দিয়ে কাজটা করা রয়েছে, আর এর সঙ্গে যে ব্লাউজ পিসটা আসছে ভাবছি আমি সেই ব্লাউজ পিসটাই বানাবো। তো শাড়ি তো তিনটে নিয়ে যাচ্ছি, কোনটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো। কিন্তু বেরিয়েছি, এই যে ব্যাগ, ব্যাগটা বেশ ভালোই ভারী হয়েছে। এই যে মামুন যাচ্ছে, এখন কত কী বলছে, দোকান থেকে কিনতে তা নেই ঠিক, ওর বাইরে বেরোলেই কিছু না কিছু কিনতে হয়। তো চলো তো এখন মোটামুটি রাস্তা একদমই ফাঁকাই রয়েছে, আর মেঘও করেছে অনেক, তাড়াতাড়ি করে দিয়ে যেতে পারলে বাঁচি। তো দেখো ব্লাউজ দোকান চলে এসেছি, তো এখন বাড়ি এলাম। আর কালকের ব্লগটা দেখে আমাকে কাকলি দিদিভাই রিকোয়েস্ট করেছিল যে আমি কী কী কিনেছি সেগুলো দেখাবার জন্য। তো দেখো আমি কী নিয়েছি, এরকম নিয়েছি দুটো কলা, ডিজাইনটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হলো, দেখো খুব ভালো লাগছে বেশ, সেই জন্য এটা নিলাম। আর এর সাথে ঠিক ম্যাচ করে আমি নিয়েছি দুটো আর কি শাখা। তো এগুলো হচ্ছে কবে পরবো ঠিক জানি না, কিন্তু আমাদের হচ্ছে যে কোনো অকেশন, আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়িতে মানে সব সোনা জিনিস পরতে হয়, এরকম একটা ব্যাপার। তো পছন্দ হলে কি করবো বলো, পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি। তো দেখো এটা নিয়েছি, এই যে শাখা আর বলা, এরকম এরকম মানে আর কি পেয়ার করলে খুব সুন্দর লাগলো, আমার এত পছন্দ হয়েছে যে আমি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি জানি না তোমাদের কেমন লাগছে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ভীষণই ভালো লাগছে বলে আমি নিয়ে নিলাম, এইগুলো হলো। আর নিয়েছি দেখো আমি পরেও ফেলেছি, এই একটা নিয়েছি ডিসলেট টাইপের, এটা আমার অনেকদিন নেওয়ার শখ ছিল বাট আমার নেওয়া হয়নি, এটাও একটা নিয়ে নিয়েছি। আর মা শুধু বলবে যে সোনারগুলো থাকতে কেন আমি এগুলো পরি, কিন্তু আমার কি জানি আমার সোনার থেকে এই জিনিসগুলো বেশি পরতে ইচ্ছা করে, ভালো লাগে আর কি আমার পরতে। আর নিয়েছি যে সিটি গোল্ডের একটা চেন নিয়েছি, একটা না সরি দুটো চেন নিয়েছি, এই যে এরকম একটা চেন নিয়ে নিয়েছি, একটা চেন নিয়েছি আর একটা এরকম ডিজাইন একটা চেন নিয়েছি, এটা এটা খুলে ফেলেছি। তো এইগুলো নিয়েছি, আর একটা আমি তোমরা খেয়াল করছি বলে যাই না, আর একটা নিয়েছিলাম আমি কি বলে ওই যে সাদা মানে পুঁথির মধ্যে যে চড়া চড়া যে লকেটগুলো হয় না সেগুলো আমি দেখছিলাম, সেটাও আমি একটা নিয়েছি, কিন্তু কালকে আমি সেটা মানে
দিদির বাড়ি গিয়েছিলাম দেখাতে, তো সেইখানে আমি ফেলে চলে এসেছি, সেটা আর কি তোমাদেরকে এখন দেখাতে পারছি না। যদি আমি কখনো পরি অবশ্যই তোমাদের তাহলে দেখাবো। আর এখন তো ব্লাউজগুলো, তো ব্লাউজ আর শাড়ি এসব পিকো করতে দিয়ে চলে আসলাম। বিয়ে বাড়ি থাকলে শুধু মনে হয় কি কিনবো কিনবো। দেখো এখন ব্লাউজ বানাতে দেখেছিলাম, এই একটা লিপস্টিক নিয়ে চলেছি। লিপস্টিকের কালারটা কিন্তু যেরকম দেখতে পাচ্ছ ঠিক একদম অ্যাকুরেট এরকম, আমার ভীষণ এই পছন্দের কালার, ভীষণ ভালো লাগে। তো এটাও একটা নিয়ে নিলাম। তো এখন এগুলো তো সব মেটালো মিটিয়ে নিয়ে এবার এখন কিছু জামা কাপড় আছে একটুখানি ফোল্ড করবো। মামা আমাদেরকে ঘুমোচ্ছে, তো চলো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। তো এখন অনেক কটাই জামা প্যান্ট জমে গিয়েছিল, সেগুলোকে এখন সব ফোল্ড করে রাখছি, কেননা বিয়ে বাড়ি থেকে এসে আবার শুরু হবে স্কুল। তারপরে বিয়ে বাড়িতে গেলে জানোই তো একটা ধকল থাকে, ভালো করে ঘুম টুম হবেও না কিছুই না, তখন একদম এনার্জি পাবো না। তাই জন্য যতটা পাচ্ছি কাজ একদম গুছিয়ে রাখারই চেষ্টা করছি, কারণ এগুলো পড়ে থাকলে সেই আমাকেই তো করতে হবে। সেই জন্য ভাবলাম যতটা পারি গুছিয়ে নিই। তো একটা একটা করতে করতে বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, দেখো অনেকই জামা কাপড় ছিল, বুঝতেই পারিনি যে এতগুলো জামা কাপড় হবে। তা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ জামা কাপড়গুলো ভাঁজ করাই হয়ে গেল। আর আমার ছোট ঘরটার যা অবস্থা হয়েছে এখন যদি ক্যামেরায় দেখি তোমার ভয় পেয়ে যাবে। তো দেখো এতগুলো জামা কাপড় ছিল সব ফোল্ড করে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আগামীকাল, ততদিন সবাইকে টাটা।